নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি স্ট্রিট স্টাইল চিকেন চাউমিনের রেসিপি। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলো না যে এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে চিকেন চাউমিনের জন্য আমি চিকেনটা রেডি করে নেব। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে চিকেনের পিসগুলোকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, লম্বা এবং পাতলা করে। তো এই চিকেনের পিসগুলোর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার দেওয়া হলে চিকেনের পিসগুলো সফট থাকবে। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সয়া সস। এরপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত 8 ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দিতে হবে। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন। এই জলে আমরা চাউমিনটা সেদ্ধ করে নেব। তো জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চাউমিন। সরু বা মোটা যে কোনো চাউমিন আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মোটা চাউমিন নিলে সেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর এই সরু চাউমিনগুলো সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে রেখে চাউমিনটাকে এবার জলের মধ্যে সেদ্ধ করে নেব। চাউমিনটাকে এভাবে ফুটিয়ে সেদ্ধ না করে আপনারা ফুটন্ত গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে 10 মিনিট মতো রেখে দিতে পারেন। প্রায় 4 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি চেক করে নিয়েছি চাউমিনটা নরম হয়ে গেছে। তারপর আমি চাউমিনটা ছেঁকে নিয়েছি। তো এবার ছেঁকে নেওয়া চাউমিনটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো তেল। চাউমিনটা গরম থাকাকালীনই কিন্তু এর মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে। এতে চাউমিনের মধ্যে ময়েশ্চারটা লক হয়ে থাকে এবং চাউমিনটা ড্রাই হয়ে যায় না, চাউমিনটা বানানোর পর জুসি হবে। আর যদি আপনারা চাউমিন সেদ্ধ করার পর 2-1 দিনের জন্য সেটাকে স্টোর করতে চান, তাহলেও কিন্তু গরম থাকা অবস্থাতে চাউমিনটাকে এভাবে তেল মাখিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তাতেও কিন্তু চাউমিনটা ড্রাই হবে না। সমস্ত রকম টিপস আমি দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভাজতে হবে। বোনলেস চিকেন সেদ্ধ হতে এমনিই খুব কম সময় লাগে, তাই এই 3-4 মিনিটে চিকেনটা ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, চিকেনটা ভালো মতো আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে এগুলোকে তুলে রাখছি। চিকেনটা ভেজে নেওয়ার পর এই কড়াইতেই আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে একসাথে কেটে রাখা কিছু সবজি দিয়ে দেবো। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর এবং ক্যাপসিকাম। সমস্ত সবজি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এতে এগুলো সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। সবজিগুলোকে প্রথমে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা দেখুন অনেকটাই এখন হালকা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তেল মাখিয়ে রাখা চাউমিনটা। চাউমিন দেওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় দেওয়া ছিল, তাই একটু বুঝে দেবেন। স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, প্রায় 1.5 চা চামচ মতো। 1 চা চামচ মতো ভিনিগার দিয়েছি আর 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন ছাড়া এই চাউমিন আপনারা কিন্তু ডিম দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আগে ডিমটা নুন দিয়ে ফেটিয়ে ভালো করে ভেজে নেবেন, তারপর এই সময় মানে যখন চিকেনটা মেশানো হবে সেই জায়গাতে ডিম ভাজাটা মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা এগ চাউমিন তৈরি হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আমি চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর চাউমিন ভাজার পুরো প্রসেসটাই কিন্তু হাই ফ্লেমে রেখে করতে হয়।
চিকেনের পিসগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে আমি চাউমিনটাকে ভেজে নিচ্ছি। চাউমিন সিদ্ধ করার সমস্ত টিপস খেয়াল রেখে যদি চাউমিন বানানো হয় তাহলে আপনাদের চাউমিনও কিন্তু এরকম সুন্দর ঝরঝরে তৈরি হবে। আর আজকের এই রেসিপি ফলো করে চাউমিন বানানো হলে চাউমিন কিন্তু দারুণ সুস্বাদু এবং জুসিও তৈরি হবে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু এবং জুসি চিকেন চাউমিন এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। চাউমিনটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আপনারাও বাড়িতে দারুণ সুস্বাদু এই চিকেন চাউমিন তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই দারুণ সুস্বাদু চিকেন চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।